নাইট বিগ মিনি ক্রিকেট টুর্নামেন্ট 2023 ফাইনাল খেলা 15 ডিসেম্বর শুক্রবার রাত 9টার সময় রহনপুর ক্রিকেট ক্লাবের আয়োজনে ঐতিহাসিক গোলা মাঠে নাইট বিগ মিনি ক্রিকেট টুর্নামেন্ট 2023 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 44 চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ জিয়াউর রহমান। সভাপতিত্ব করেন ফখরুল ইসলাম মানিক, সভাপতি রহনপুর ক্রিকেট ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার মেয়র জনাব মোহাম্মদ মতিউর রহমান খান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সাবিহা শবনম কেয়া, রহনপুর পৌরসভার প্যানেল মেয়র মোসাম্মদ পারভিন আক্তার, রহনপুর পৌরসভার 3 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ নুরুল ইসলাম নুরুদ্দিন। সালাম এবং শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা রয়েছেন তাদের প্রতি নমস্কার। এটা আমরা সবাই জানি, যুব সমাজকে যদি মাদকমুক্ত রাখতে চাই, সমাজকে যদি মাদকমুক্ত রাখতে চাই, সমাজকে যদি সমাজে যুব সমাজকে আমরা রক্ষা করতে চাই, তার ক্রীড়া এবং সংস্কৃতির বিকল্প নেই। এই গোলা মাঠ এক সময় দেখেছি কি খেলা, খেলার খেলায় সকলে ব্যস্ত থাকত। আজকে এতদিন পর এসে চিন্তা করছিলাম চৌত্রিশ দিনের কথাগুলো, যা তার বক্তব্য নয়, কথা নয়, খেলা শুরু। আমরা সবাই খেলা দেখবো, খেলা উপভোগ করবো। আমি শুরু করবো, যারা আয়োজন করেছেন তাদের ধন্যবাদ জানাবো। আমি শুধু বলবো যে আপনারা আসুন, আমরা সকলে মিলে রহনপুরকে এগিয়ে নিয়ে যাই ক্রীড়া ক্ষেত্রে। আপনারা শুনে খুশি হবেন, হয়তো কয়েক মাসের মধ্যেই রহনপুরে মিনি স্টেডিয়াম কাজ আরম্ভ হয়ে যাবে। সকল ধন্যবাদ, ধন্যবাদ, জয় জয়। রহনপুর পৌরসভার 4 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোহাম্মদ ইউসুফ আলী, অবসরপ্রাপ্ত এজিএম জনতা ব্যাংক জনাব মোহাম্মদ মতিউর রহমান সহ রহনপুর ক্রিকেট ক্লাবের সদস্যবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জ থেকে মাহমুদুল হাসান, স্বাধীন সংবাদ।